আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাজ ডেলি কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আটার একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এটা আপনারা আপনাদের টাইম মতো বানিয়ে খেতে পারেন, যখনই মন চাইবে তখনই বানিয়ে খেতে পারেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই আপনারা রেসিপিটি বানিয়ে দেখুন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি 1 কাপ আটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মরিচ কুচি, টেস্ট অনুযায়ী নুন, 1/2 চা চামচ গোটা জিরা, 1/2 চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ি। এখন আমি এখানে 1 কাপ পানি দিয়ে একটু এটাকে গুলিয়ে নিচ্ছি। তো এটা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। এখানে আমার আরও 1/4 কাপ পানি লেগেছিলো, তো আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আপনারা দেখতে পারছেন কতটুকু ঘন আর কতটুকু পাতলা হবে। এখন আমি এটাকে বানিয়ে নিচ্ছি। তো এখানে তাওয়া বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটারটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে দিতে হবে, এভাবে উল্টে পাল্টে চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে আমি আবার আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবকটা রেডি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে আপনারা এটাকে ভেজে নেবেন। এটা আমার রেডি, এখন আমি সবকটা ভেজে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটিকে অল করে রাখবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো না। আবারও নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।